আচ্ছা, এমন একটা হেয়ার প্যাক দেখালে কেমন হয় বলো তো, যেটা আমাদের চুল পড়া কমাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, সেই সাথে শীতের কারণে যে আমাদের চুলটা ড্যামেজ হয়ে যায় সেটাকে রিপেয়ার করে আমাদের চুলটাকে সফট, শাইনি, সিল্কি বানাতে অনেক অনেক বেশি হেল্প করবে। আমি জানি এমন হেয়ার প্যাকের জন্য তোমরা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছিলা, বা যারা রিকোয়েস্ট করতেছিলা না তারা অনেক বেশি ওয়েট করতেছিলা যেন আমি এই ধরনের কোনো একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করি। সো ইয়া, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ওই ধরনেরই একটা হেয়ার মাস্ক বলো বা হেয়ার প্যাক বলো শেয়ার করব, যেটা তোমাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, সেই সাথে তোমাদের চুলটাকে সফট, স্মুথ আর সিল্কি বানাতে অনেক 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 বেশি হেল্প করবে, সেই সাথে চুলের ড্যামেজটাকেও রিপেয়ার করতে অনেক অনেক বেশি হেল্প করবে। হ্যালো সবাইকে, কেমন আছো? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছো। তো ফাইনালি আমি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি, বিকজ লাস্ট কিছুদিন ধরে আমি এত বেশি ব্যস্ত ছিলাম, আমি যে ভিডিও বানাতে বসবো সেই সুযোগটাই আমার হচ্ছিল না। সো এর জন্য এক্সট্রিমলি সরি, কারণ এতদিন ধরে তোমরা আমাকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করতেছিলা যে আপু নতুন ভিডিও কেন আপলোড করতেছো না, আপু নতুন হেয়ার কেয়ার ভিডিও আপলোড করো। সো ইয়া, ফাইনালি আজকে আমি ভিডিও বানাতে বসছি, অ্যান্ড হোপফুলি আমি আজকের ভিডিওটা শেষ করতে পারবো অ্যান্ড আপলোডও করতে পারবো। তো এই তো তো আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার কেয়ার ভিডিও শেয়ার করবো, যেহেতু তোমরা সবসময় আমাকে হেয়ার কেয়ার ভিডিওর জন্য বেশি রিকোয়েস্ট করো। সো ইয়া, আজকে তোমাদের সাথে আমি একটা হেয়ার কেয়ার শেয়ার করব, মানে একটা হেয়ার কেয়ার ভিডিও শেয়ার করব। আর এখন যেহেতু উইন্টার সিজন চলতেছে, আর আজকে আমি তোমাদের সাথে যেই হেয়ার প্যাকটা শেয়ার করব, এটা উইন্টার সিজনের জন্য বেস্ট একটা অপশন, আর চুলের জন্য বেস্ট একটা হেয়ার প্যাক, বিকজ এই হেয়ার প্যাকটা তোমাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, সেই সাথে চুলের ড্যামেজটাকে রিপেয়ার করে তোমাদের চুলটাকে সফট, স্মুথ আর সিল্কি বানাতে অনেক অনেক বেশি হেল্প করবে। আর এই হেয়ার মাস্কটা বা এই হেয়ার প্যাকটা বানানোর জন্য আমি সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করব, যেটা ইজিলি যে কারো বাসায় অ্যাভেলেবেল। সো কোনো ঝামেলা ছাড়াই তোমরা ইজিলি এটাকে প্রিপেয়ার করে তোমাদের চুলে অ্যাপ্লাই করে বেস্ট একটা রেজাল্ট তোমরা তোমাদের চুলে পাবা। সো এই তো তো এই হেয়ার প্যাকটা বানানোর জন্য আমাদের প্রথমেই যে ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হলো মেথির গুঁড়া। আমি এখানে বাজার থেকে কিনে আনা মেথির গুঁড়া ইউজ করছি। তোমাদের কাছে যদি মেথির গুঁড়াটা অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা আস্ত মেথি দানাকে সারা রাত ভিজিয়ে রেখে দেন ওটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে মেথির গুঁড়াটা অ্যাভেলেবেল, এর জন্য আমি এটা ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু মেথিটাকে ব্লেন্ড করেও ইউজ করতে পারবে, তোমরা এতে সেম বেনিফিটই পাবা। তো আমি এখন এই মেথির প্যাকেটের হাফ পরিমাণ মেথির গুঁড়াটাকে আমি এখানে ইউজ করব এই হেয়ার প্যাকটা বানানোর জন্য। তো আমি এখানে হাফ পরিমাণ মেথির গুঁড়া একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পানি। পানির পরিমাণটা আমি এখানে একটু বেশি ইউজ করছি, কারণ এই মেথিটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো যাতে করে মেথির গুণাগুণটা যেন খুব ভালোভাবে বের হয়ে যেতে পারে। তো এর জন্য আমি এটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। আর মেথিতে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া উচিত, কারণ মেথি কিন্তু প্রচুর পরিমাণে পানি নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। সো এর জন্য আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে এখানে দিয়েছি। দেন পানি অ্যাড করে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে সারা রাত ঢেকে রেখে দিব একটা জায়গাতে। এরপর পরের দিন সকালবেলা তোমরা কিন্তু দেখতেই পারছো মেথিটা পানি একদম পুরোটা পানি অ্যাবজর্ব করে নিয়েছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আমাদের সেকেন্ড যে ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো ডিম। আমি এখানে একটা ডিম ইউজ করছি। তোমরা যাদের চুল অনেক বেশি ড্যামেজ, মানে চুলে কোনো গ্লো নাই, কোনো শাইন নাই, চুল একেবারে ড্যামেজ হয়ে গিয়েছে, তাদের জন্য আমি বলবো তোমরা ডিমটা অ্যাড করবাই, কারণ এইটা চুলটাকে এত বেশি স্মুথ বানায় আর শাইনি বানায় তোমরা এটা চিন্তাও করতে পারবে না। সো এখানে আমি একটা ডিম ইউজ করছি। তো ডিমটা দেওয়ার পর এখন এই দুটো ইনগ্রিডিয়েন্টকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব, আর মেথি যেহেতু পানিটাকে অ্যাবজর্ব করে নিয়েছে তো এই দুটো ইনগ্রিডিয়েন্ট মিক্স হতে একটু টাইম নিবে। তো খুব ভালোভাবে আমি এটাকে একটু সময় নিয়ে মিক্স করে নিব যাতে দুইটা ইনগ্রিডিয়েন্ট খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, যেন কোনো লাম্পস না থাকে বা দানা দানা কোনো ধরনের মেথির যে একটা দানা দানা ভাব থাকে সেটাও যেন না থাকে। তো এর জন্য আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে মিক্স করে নিব। তো একটু সময় নিয়ে ব্লেন্ড করার পর দেখবা মেথির যে দানা দানা একটা অংশ থাকে সেটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে গিয়েছে। আর এখন আমি চলে যাব আমার থার্ড ইনগ্রিডিয়েন্টে, যেটা কিনা দুধ। দুধ কিন্তু আমাদের চুলটাকে হেলদি বানাতে হেল্প করে, সেই সাথে আমাদের চুলটাকে স্ট্রেট করতে হেল্প করে, আর চুলটাকে সিল্কি বানাতেও অনেক অনেক বেশি
হেল্প করে। তো এখানে আমি একটু একটু করে প্রায় 1 কাপ পরিমাণ দুধ এখানে অ্যাড করব, যাতে করে মেথিটা একটা লিকুইডি ফর্মে চলে আসে, কারণ মেথি কিন্তু অনেক বেশি পানি অ্যাবজর্ব করে না, এটা আমি আগেও বলেছি। তো এর জন্য আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব আর এই মেথির মিক্সটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব চামচ দিয়ে, যাতে করে এটার মধ্যে লাম্পসগুলো ইজিলি রিমুভ হয়ে যায়, সেই সাথে এটা একটা স্মুদ একটা পেস্ট তৈরি হয়। তো এখন আমি খুব ভালোভাবে একটু একটু করে দুধ দিব আর এটাকে মিক্স করতে থাকবো। তো সবগুলো ইনগ্রিডিয়েন্টকে খুব ভালোভাবে মিক্স করে নেয়ার পরে আমি লাস্ট যে ইনগ্রিডিয়েন্ট এখানে ইউজ করব সেটা হলো লেবু। আর এই লেবুটা ইউজ করার কারণ হলো আমরা যে ডিম ইউজ করেছি, ডিমের কারণে চুল থেকে একটা স্মেল আসতে পারে, তো লেবুটা ইউজ করলে আমাদের চুল থেকে সেই ডিমের স্মেলটা আসার সম্ভাবনা একদমই কমে যায়। তো এখানে আমি 1 স্লাইস লেবু নিয়ে পুরো লেবুর রসটা আমি এই মেথির মধ্যে দিয়ে দিব। আর লেবু দেওয়ার আরেকটা বেনিফিট হলো এটা আমাদের চুলের খুশকিটাকে দূর করতে হেল্প করে, সেই সাথে আমাদের চুলটাকে অনেক বেশি সিল্কি আর শাইনি বানায় দেয়। তো লেবু অনেক ইফেক্টিভ একটা ইনগ্রিডিয়েন্ট আমাদের চুলের জন্য। সো এখানে আমি পুরো 1 স্লাইস লেবুটা এই মেথির মধ্যে ইউজ করছি, দেন খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটা অ্যাপ্লাই করার জন্য একদমই রেডি। তো এবার আমি এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করব। আর এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাইয়ের আগে আমি আমার চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিয়েছি, এতে করে আমার হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করতে অনেক ইজি হবে, সেই সাথে চুলটাও খুব বেশি এলোমেলো হবে না। তো এখন এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করতে করতে আমি তোমাদের বলে দেই এটা তোমরা কতদিন ইউজ করবে বা কতদিন ইউজ করলে এটার বেস্ট রেজাল্ট তোমরা পেতে পারো। সো আমি বলবো যাদের চুল খুব বেশি ড্যামেজ বা চুলে কোনো শাইন নাই, চুলে গ্লো নাই, চুল পড়তেছে, চুল লম্বা হচ্ছে না, তারা এটা সপ্তাহে 2 দিন করে ট্রাই করবা। আর যাদের চুলে তেমন কোনো প্রবলেম নেই, চুল খুব একটা ড্যামেজও না, তারা এটা ইজিলি সপ্তাহে 1 দিন ইউজ করতে পারবা, তাহলেই খুবই ভালো রেজাল্ট তোমরা পাবা। তো এখন আমি আমার পুরো চুলে এই হেয়ার প্যাকটাকে লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি শিথি করে করে আমার পুরো স্ক্যাল্পে ভালোভাবে ম্যাসাজ করে করে আমি এই হেয়ার প্যাকটাকে লাগাচ্ছি। আর এটা আমি পুরো চুলেই লাগাবো, মানে আমি আমার স্ক্যাল্পেও এটা অ্যাপ্লাই করব, সেই সাথে এটা আমি আমার চুলের লেন্থেও অ্যাপ্লাই করব। আর এই হেয়ার প্যাকটে আমি যে কটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি, বিশেষ করে মেথি, মেথি কিন্তু আমাদের চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, সেই সাথে চুল লম্বা করতেও অনেক অনেক বেশি হেল্প করে। মানে মেথির কথা আমি যত বলবো অতই কম হবে, কজ এটা এমন একটা ইনগ্রিডিয়েন্ট আমাদের চুলের জন্য যেটার গুণাগুণ আসলে বলে শেষ করা সম্ভব না। আর দেখতেই পাচ্ছ তোমরা আমার চুলটা কিন্তু অনেকটা উস্কো খুস্কো হয়ে আছে। তো এখন আমি এই হেয়ার প্যাকটাকে আমার লেন্থেও অ্যাপ্লাই করছি, আর তোমরা এটার রেজাল্টটা জাস্ট দেখতে পারবা আমি যখন শ্যাম্পু করব, মানে শ্যাম্পু করার পরের যে রেজাল্টটা তোমরা দেখবা, মানে টোটালি গেম চেঞ্জিং একটা রেজাল্ট হবে। সো এই তো এখন আমি আমার চুলের লেন্থে অ্যাপ্লাই করতেছি, যাতে করে আমার এই যে চুলে একটা উস্কো খুস্কো ভাব, একটা ড্যামেজ ভাব, এটা চলে যাবে। তো এখন আমি আমার চুলটাকে জাস্ট একটু হালকা হাতে বেঁধে রাখবো এবং 30 মিনিট পর শ্যাম্পু করে ফেলবো। তো প্রায় 30 মিনিট পর আমি শ্যাম্পু করে নিয়েছি, আর এতক্ষণ আমি রোদে চুল শুকাচ্ছিলাম, অ্যান্ড তোমরা দেখো চুলটা শুকানোর পর কত বেশি শাইনি, স্ট্রেট, সিল্কি আর অনেক অনেক বেশি বাউন্সি লাগছে দেখতে। এই হেয়ার প্যাকটা জাস্ট উইন্টার সিজনের জন্য বেস্ট একটা হেয়ার প্যাক, কারণ এটা আমাদের চুলের ড্যামেজটাকে রিপেয়ার করে চুলটাকে অনেক বেশি হেলদি বানায়, সেই সাথে সিল্কি, শাইনি আর স্ট্রেটও করে। সো তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, হোপফুলি তোমাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে আর তোমরা এটা ডেফিনেটলি বাসায় ট্রাই করবে। আর তোমাদের রেজাল্ট আমার সাথে কমেন্টে শেয়ার করতে একদমই ভুলবা না। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার আমার দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। তো ততদিন পর্যন্ত ভালো থেকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যদি এইরকম হেল্পফুল ভিডিও আরও পেতে চাও। তো এই তো আজকে এই পর্যন্তই, টাটা।